কভেন্ট্রি ইডেন একাডেমির উদ্যোগে ও মাহাদিয়া ট্রাভেলসের সহযোগিতায় মঙ্গলবার ব্রড স্ট্রিট কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে পবিত্র হজ যাত্রীদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা। মাওলানা সোহেল আহমেদের সভাপতিত্বে এবং আব্দুল হান্নানের পরিচালনায় স্থানীয় হজ যাত্রীদের সামনে হজ পালনরত অবস্থায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের তাৎপর্য উল্লেখ করে আলোচনা করেন মাওলানা এনামুল হক, শেখ শহীদুল্লাহ, হাবিবুর রহমান ও মাওলানা প্রফেসর কবির উদ্দিন। এ সময় কভেন্ট্রি হজ যাত্রীদের জন্য পবিত্র হজের উপর নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয় বলে জানিয়েছেন আমাদের কভেন্ট্রি প্রতিনিধি ওয়াসিউদ্দিন তালুকদার। সবশেষে বিশ্ব মুসলিমের শান্তি ও হজ যাত্রীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।